আসসালামু আলাইকুম দর্শক, ফুডস অ্যান্ড প্ল্যান্টসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে আমের চারা নয়, আমের গুটি নিয়ে কথা বলবো। আসলে কোন জাতের আমের গুটিটা কেমন সে সম্পর্কে আমি আপনাদেরকে আজকে একটু ধারণা দেব। কারণ হচ্ছে আপনার প্রত্যেকটা আম আম রেড কালারের আম আছে, তিন থেকে চার রকম বা পাঁচ রকমের জাত আছে। তো এগুলো কোন গাছে, মানে আমের গুটিটা কেমন, গুটি দেখে যাতে আপনারা চিনতে পারেন যে এটা কী আম। আমি এখন যে গাছটার কাছে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বহুল আলোচিত জাপানের মিয়াজাকি আম। জাপানের মিয়াজাকি, বা কেউ বলে সূর্য ডিম, কেউ বলে রেড ম্যাঙ্গো, আসলে এক একজন এক এক নামে ডাকে। তবে এটা জাপানের মিয়াজাকি বা সূর্য ডিম আম নামে বেশি পরিচিত। আসলে এই গাছটাতে দেখেন, এই একটা ছোট ড্রামের একটা গাছে কী পরিমাণ গুটি গাছটাতে ধারণ করছে। এই গুটিগুলো আশা করা যাচ্ছে প্রত্যেকটা ডাল থেকে একটা বা দুটো করে আম রাখার পরে আমরা বাকিগুলো সব নষ্ট করে দিব, কারণ এত আম রাখার মতো শক্তি এই গাছটাতে নেই। তো চলেন দেখে আসি যে কী পরিমাণ গুটি এই গাছটাতে ধরেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটাই জাপানের মিয়াজাকি বা সূর্যডিম আম। আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখেন যে গুটিগুলোতে কিন্তু অলরেডি ছোট, কিন্তু কালার চলে এসেছে। দেখেন লাল বর্ণ ধারণ করতেছে। একটা ছোট গাছ, দেখেন কী পরিমাণ গুটি আছে গাছটাতে। আমি ওই পাশে আরও দুটা গাছে বড় বড় হয়েছে কিছু, আমি ওই দুইটাও আপনাদেরকে দেখাবো। এই যে মিয়াজাকি আমের গুটিটা কিন্তু একটু গোল গোল সাইজের হয়, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু, এই দেখেন আগের থেকে কিন্তু এখন থেকে এই যে কালার কালার চলে আসছে, রেড কালার কিন্তু এখন থেকে চলে আসছে। দর্শক, এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিয়াংমাই আম। এটাতে বাংলাদেশের আবহাওয়াতে এটা সম্ভাবনা খুবই ভালো, কারণ এই আমটা ঝোপাতে বেশ দুইটা তিনটা করে থাকে, একটা ওজন 600 গ্রাম 700 গ্রাম করে ওজন হয়। এটাতে কিন্তু অলরেডি যে কালার চলে আসতেছে আস্তে আস্তে, আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম রেড কালারের একটা আম, চিয়াংমাই। এই যে রেড কালার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা আমটা আস্তে আস্তে যত বড় হবে আস্তে আস্তে কালারগুলো তত বেশি ফুটবে। দর্শক বন্ধুরা, এখন আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিং অফ চাকাপাত একটা আম। এটার আপনি গুটিটা দেখেন, এটা বেশ খয়েরি কালার ধারণ করেছে, এটা একদম ডিপ খয়েরি কালার হবে আস্তে আস্তে, কালারটা ডিপ হবে। এই যে লাল বর্ণ ধারণ করেছে। এটাই হচ্ছে কিং অফ চাকাপাত। দেখেন আমটা কিন্তু বেশ বড় হয়ে গেছে, এবং এটা কিন্তু এই যে খয়েরি যে কালারটা, কালারটা কিন্তু আস্তে আস্তে ধারণ করতেছে। কিং অফ চাকাপাত, এটাও বাংলাদেশের আবহাওয়াতে খুবই ভালো উপযোগী একটা আম। দর্শক বন্ধুরা, আপনারা এখন যে রেড কালারের আমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিএন সেভেন। এটাও দেখেন রেড কালারের একটা আম। এটাতে অলরেডি এই যে মুকুল, অলরেডি গুটি কিন্তু এই যে লাল হচ্ছে। এটা নতুন একটা জাত বিএন সেভেন। এর পাশে নতুন জাত রয়েছে, এই যে এটা হচ্ছে অস্টিন, আমেরিকান অস্টিন। এই যে এই নতুন জাতগুলো কিন্তু আমাদের কাছে আছে, আমেরিকান অস্টিন।
আর বন্ধুরা, এখন আপনাদেরকে যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে আমেরিকান রেড পালমার। এই যে দেখেন, আমেরিকান রেড পালমারের গুটিগুলো কিন্তু গোল গোল হয় এবং আমটাও কিন্তু গোল আকৃতি হয়। এই যে অলরেডি কিন্তু লাল বর্ণ ধারণ করছে। আমেরিকান রেড পালমারের একটা আম, আমেরিকার একটা জাত। অনেকে কিন্তু জাপানি মিয়াজে কি বলে আমেরিকান রেড পালমার এই আমটা দিয়ে দেয়, কিন্তু আসলে না, দুইটা কিন্তু সম্পূর্ণই দুই জাত। এটার গুটি কিন্তু একদম পুরো গোল, অনেকটা আমাদের দেশে বাড়ি ফোর আমের মতো। এটা হচ্ছে জাপানি মিয়াজাকি, এটা অনেক বড় একটা গাছ আমাদের, আমি দেখাইতে পারছি না ঠিকভাবে। এই যে দেখেন, এই গাছটাতে কিন্তু গুটি অলরেডি কালার হয়ে গেছে, জাপানি মিয়াজাকি আম যেটা, এই যে কালার চলে আসছে লাল কালারে, যে আস্তে আস্তে ধারণ করতেছে, আমটা বেশ বড় হয়ে গেছে, জাপানি মিয়াজাকি আম।